আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 6 এর 6.1.1 লেসনটি নিয়ে আলোচনা করব। 6 চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। দি আর্ট মানে হচ্ছে দক্ষতা বা কৌশল অফ এক্সপ্রেসিং, এক্সপ্রেসিং মানে হচ্ছে প্রকাশ বা ব্যক্ত করা, কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, মানে তুলনা ব্যক্ত করার কৌশল। ওকে, তো এখানে 6.1.1 লেসনটিতে যেটা বলা হচ্ছে, থিংক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন, মনে করো এই গ্রীষ্মের ছুটিতে উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্ল্যানিং টু ভিজিট এ প্লেস ইন বাংলাদেশ, তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করেছো। Now you need to make decisions on many things. এখন তোমাকে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হবে, তাই না? সিদ্ধান্ত কি নিতে হবে, আসলে তোমরা কোথায় যাবা, তারপরে কিসে করে যাবা, কি খাওয়া দাওয়া করবা, এ এ লাগেজ কি নিবা, জুতা কি পরে যাবা, এগুলো আর কি। নাও লুক এট দি ফলোয়িং ইলাস্ট্রেশনস, নিচের ইলাস্ট্রেশন মানে ছবিগুলো দেখো, এন্ড এবং decide which one you will choose from the given options for your visit. এখন নিচে ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও। Later, পরে share your list of choices for the journey with the class. পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং explaining why you choose them এবং কেন এই জায়গাগুলো বেছেছো তা ব্যাখ্যা করো, ঠিক আছে? explain মানে হচ্ছে ব্যাখ্যা করা, সেখান থেকে explaining মানে হচ্ছে ব্যাখ্যা করে সেগুলো লিখতে হবে, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে যেটা বলি, এখানে অনেকগুলো দেখো ছবি দেওয়া আছে, যেমন আমরা কোথায় যাব, ডেস্টিনেশন দেওয়া আছে মানে গন্তব্য দেওয়া আছে, সাজেক নাকি কক্সবাজার। তারপর এখানে ট্রান্সপোর্টেশনস মানে এটা হচ্ছে পরিবহন, আমরা কিসে যাবো, ট্রেনে নাকি বাসে, এরকম ভাবে আমাদের কতগুলো বিষয় চুজ করতে হবে। দেখো প্রথমে রয়েছে ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, আমরা কোথায় যেতে চাই। কারো হয়তো বা সাজেক ভালো লাগতে পারে, কারো হয়তো বা কক্সবাজার ভালো লাগতে পারে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি এখান থেকে চুজ করবা। ওকে, এরপরে দুই নম্বর রয়েছে ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন, মানে তুমি কিসে যেতে চাও, ট্রেনে করে নাকি বাসে করে, তো যেটা যেতে চাও সেটা লিখবা। এরপর দেখো রয়েছে লাগেজ, লাগেজ মানে তল্পি তল্পা বা এরকম কিসে নিবা আর কি, তো সুটকেসে নেব, এরকম সুটকেসে নিতে পারো অথবা ব্যাগে, এই ব্যাগে যেটা ইচ্ছে সেটা নিতে পারো, মানে যেটা চুজ করবা এখান থেকে। শু, এরপর জুতা আর কি, স্নিকার্স মানে হচ্ছে এরকম নরম তলার জুতা, আর স্লিপার্স মানে তো যেটা দুই ফিতা যে চপ্পল আর কি। ক্যামেরা রয়েছে দেখো মোবাইল DSLR, এখান থেকে যে কোনো একটা চুজ করবো আমরা। এরপর আছে বুকস, আমরা কোন বুকটা চুজ করবো, এখানে ফিকশনস বা অ্যাডভেঞ্চার দেওয়া আছে আর ম্যাগাজিন দেওয়া আছে, এখান থেকে যেটা আছে সেটা চুজ করতে পারি। এরপরে স্ন্যাক্স ফর দি জার্নি মানে হালকা নাস্তা আর কি, ব্রেড ব্যানানা এটা নাকি স্যান্ডউইচ, যেটা আমরা চুজ করতে পারবো সেটা। এখান থেকে চুজ করে আমাদের একটা লিস্ট করতে হবে, লিস্ট করে সুন্দর করে লিখে কেন আমরা এটাকে চুজ করছি এটা ব্যাখ্যা সহ এটাকে আমাদের শেয়ার করতে হবে। তো দেখো আমরা এইভাবে লেখা শুরু করতে পারি, সিম্পল অ্যান্সার হচ্ছে আফটার লুকিং এট দি ইলাস্ট্রেশনস আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক, মানে ছবিগুলো দেখে আমি সাজেক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। নাও আই এম গোয়িং মানে কি, আমি যাচ্ছি, টু শেয়ার মাই লিস্ট অফ চয়েসেস ফর দি জার্নি মানে এখন ভ্রমণের জন্য আমার পছন্দের তালিকাটি শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা প্রথমে আছে ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশনের ভিতরে দুইটা জিনিস ছিল, কক্সবাজার আর আছে সাজেক, তো আমি এখানে সাজেক দিয়েছি, তোমাদের যদি কক্সবাজার পছন্দ তাহলে কক্সবাজার দিয়ে দিবা। ট্রান্সপোর্টেশনস এই আমি এর পরিবহন হচ্ছে বাসে করে যাব, যার আমার কাছে বাস ট্রেন ভালো লাগে না, তোমার কাছে ট্রেন ভালো লাগে তুমি এখানে ট্রেনে দিবা। লাগেজ ওই যে লাগেজ তল্পি তল্পা কিলার আমরা এগুলো নিব হচ্ছে সুটকেসে, ঠিক আছে? শু হবে স্নেকার্স, এখানে স্লিপার পরে যাব না। ক্যামেরা হচ্ছে DSLR, মোবাইলের ছবির চেয়ে DSLR এর ছবি সুন্দর হবে।
বুকস হচ্ছে ম্যাগাজিন, ম্যাগাজিনের মধ্যে এই যে রিডার্স ডাইজেস্ট যেটা ওটা পড়বো, স্ন্যাক ফর জার্নি এটা স্যান্ডউইচ খাবো। এরপরে এই যে তালিকা আমরা পছন্দ করলাম আর কি, তালিকাটা পছন্দের কারণ রিজন ফর চুজিং, পছন্দের কারণ প্রথম যেটা রয়েছে অ্যাজ ইট ইজ দি সামার ভ্যাকেশন হিলস উইল বি বেটার দ্যান সি বিচ, গ্রীষ্মকালীন অবকাশ হয় পাহাড় সমুদ্র সৈকতের চেয়ে ভালো হবে। দুই নাম্বার দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস সো বাস ইজ দি মেইন ট্রান্সপোর্ট, মানে সেখানে ওই যে সাজেকে সেখানে যে ট্রেন সেবা নেই তাই বাসই প্রধান বাহন। তার তিন নম্বর এ সুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হিলি এরিয়াস বিকজ ইট ক্যান বি পুল্ড উইথ হুইলস, পাহাড়ি এলাকায় সুটকেস বহন করা সহজ কারণ এটি চাকার সাহায্যে টানা যায়। তারপর চার নম্বর স্ন্যাকার্স স্ন্যাকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়াক অন দি হিলস, পাহাড়ে হাঁটার জন্য নরম সোলের যে জুতা সেটা বেশি উপযোগী। এরপর পাঁচ নম্বর আই উইল বি নিডিং এ DSLR টু ক্যাপচার দি বিউটিফুল সিনারি অফ দি ভ্যালি, মানে উপত্যকায় এই যে ভ্যালি মানে উপত্যকা সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য আমার পছন্দ হবে DSLR। ছয় নম্বর আই উইল ওয়ানলি টেক সাম ম্যাগাজিনস অ্যাজ দেয়ার উইল বি নো টাইম ফর রিডিং বুকস অ্যামিডস এনজয়িং দি ভিউ, মানে দৃশ্য উপভোগের জন্য উপভোগের মাঝে বই পড়ার সময় থাকবে না বলে আমি শুধু কিছু সাময়িকী নিয়েছি মানে ম্যাগাজিন নিয়েছি। আই লাইক স্যান্ডউইচেস মোর দ্যান ব্রেড অ্যান্ড ব্যানানা অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর জার্নি, বলা হচ্ছে যে আমি রুটি কলার চেয়ে স্যান্ডউইচ বেশি পছন্দ করি আর তাই আমি যাত্রার জন্য স্যান্ডউইচ বেছে নেব, ঠিক আছে সাথে নেব। তো এই ছিল হচ্ছে আমাদের 6.1.1 লিসন ট্রি, দেখছো আমাদের এরকম করে করতে হবে। এই যে ছবিগুলো আছে এখান থেকে যে কোনো একটা বিষয় চুজ করতে হবে, ঠিক আছে যেমন ডেস্টিনেশন থেকে একটা জিনিস চুজ করতে হবে, ট্রান্সপোর্টেশন এর ক্ষেত্রে একটা জিনিস চুজ করতে হবে, ঠিক আছে বাস নাকি ট্রেন, তারপরে লাগেজ, এই যে এগুলো চুজ করলাম, তারপরে লিস্ট আকার ওইভাবে লিখতে হবে, এরপরে লিখতে হবে যে কেন আমরা এগুলোকে চুজ করলাম, ঠিক আছে এই যে এরকম করে কেন এটা এটা লিস্ট করবো প্রথমে, তারপরে এর যে রিজন গুলো বিকজ গুলো চুজ করার বিকজ গুলো এটাকে আমাদের এভাবে ব্যাখ্যা করে লিখতে হবে। তা আশা করি আমরা বুঝতে পেরেছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই 6.1.1 1.2 লিসন টু নিয়ে আলোচনা করব, এখানেও যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ সেগুলো আমরা সমাধান করবো। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।